হঠাৎ করে খুব খিদে পেলে ম্যাগি, পাস্তা এই ধরনের ফাস্টফুড জাতীয় খাবার না খেয়ে আপনারা এই হেলদি রেসিপিটা ট্রাই করতে পারেন। আর বাচ্চারা এটা খুব পছন্দ করে খাবে। আশা করি রেসিপিটি সবার ভালো লাগবে। তো এখানে উপকরণ হিসাবে আমি এখানে একটা পেঁয়াজ কেটে নিয়েছি, কিছুটা গাজর কুচিয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিলাম কাঁচা লঙ্কা। লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন, চাইলে যদি বাচ্চারা খেয়ে থাকে সেক্ষেত্রে শুধু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলেই হবে। এবার আমি এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ জিরে। আর আমি এখানে যে যে উপকরণগুলো নিলাম সবগুলোই কিন্তু আমাদের সবার বাড়িতে সব সময় অ্যাভেলেবেল থাকে, তাই রেসিপিটি বানাতে আপনাদের কোনো সমস্যা হবে না। তো এখানে 1 কাপ পরিমাণ জিরে নিলাম। জিরেটাকে হালকা করে আমি ক্লিন করে নিলাম জল দিয়ে, এখন এভাবে রেখে দিলাম। একদম জলটা ঝরিয়ে নিতে হবে। আর এখানে আমি একটা ডিম নিয়ে নিলাম। আর এখানে অলিভ অয়েল দিয়েই আমি রান্নাটা করছি, আপনারা চাইলে রিফাইন তেল, বাটার কিংবা সরিষার তেল দিয়েও করতে পারেন। তেলটা গরম হয়ে এলে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এবং এই সাথে সাথেই দিয়ে দিলাম কাঁচা লঙ্কা এবং গাজর কুচি। আপনারা চাইলে কিন্তু এখানে আরও অন্যান্য আপনাদের পছন্দ মতো ভেজিটেবল অ্যাড করতে পারেন। এরপর আমি এখানে দিয়ে দেব ডিম। আমি যে ডিমটা নিয়েছিলাম ডিমটাও আমি এই সাথেই দিয়ে দিলাম। আমি এখানে একটা ডিম দিয়েই কিন্তু বানিয়ে নিলাম, আপনারা চাইলে ডিমের পরিমাণ বাড়িয়ে নিতে পারেন। তো এখন সব কিছু একসাথে আমি খুব ভালো করে 1 মিনিটের মতো ভেজে নেব। ডিমটাকেও এক সাইডে এরকম একটু ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তেমন কোনো মশলা কিন্তু এখানে দেওয়ার প্রয়োজন নেই। তো এখানে আমি 1 মিনিট ধরে খুব সুন্দর করে কিন্তু সব কিছু ভেজে নিলাম। এবার আমি এই ভাজা ডিম ও গাজরে দিয়ে দেব চিড়ে। চিড়েটাকে অবশ্যই একটু জলটা ভালো করে ঝরিয়ে নেবেন। তো চিড়েটা দিয়ে এখন সব কিছু একসাথে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। হঠাৎ করে দেখবেন বিকালের দিকে আমাদের একটু খিদে পেয়ে যায়, কিংবা বাচ্চারা পাস্তা, ম্যাগি এই ধরনের খাবারগুলো খাওয়ার জন্য বায়না ধরে। তো সেই সময় আপনারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন, সবাই খুব পছন্দ করে খাবে। এই পর্যায়ে আমি সামান্য একটু অরিগানো দিয়ে দিচ্ছি। আপনারা এখানে অরিগানোর পরিবর্তে গোলমরিচ দিয়ে দেবেন। সবশেষে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ চিকেন মশলা। আপনারা এখানে চিকেন মশলার পরিবর্তে টমেটো সস কিংবা ম্যাগি প্যাকেটের ভিতরে যে মশলাটা থাকে সেটাও ইউজ করতে পারেন। তো সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম আরও 1 মিনিটের মতো। এখন কিন্তু একদম রান্নাটা রেডি হয়ে গেছে। এবার নামানোর আগে আমি উপর থেকে একটু স্লাইস চিজের টুকরো দিয়ে দিলাম। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা এটা স্কিপ করতে পারেন। এবার আমি এটা একটা বোলে নামিয়ে নিচ্ছি। অসাধারণ লাগে এটা খেতে, আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। ম্যাগি, পাস্তা এসব না খেয়ে আপনারা চিড়ে দিয়ে, সাধারণ চিড়ে দিয়ে কিন্তু এই লোভনীয় স্বাদের রেসিপিটা বানিয়ে ছোট বড় সবাইকে তাক লাগিয়ে দিতে পারবেন। আশা করি আজকের রেসিপিটি আপনাদের সবার ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না, রেসিপিটি শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসছে আগামী পর্বে নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।